নাকি হিমেশ রেশামিয়ার সাথে রানু দিদির পরপর তিনটি গান রেকর্ডিং ইতোমধ্যেই সারা ভারতবর্ষে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তারপর থেকেই বিভিন্ন মিউজিক কোম্পানির পাশাপাশি বলিউডের অনেক নামি দামি ফিল্ম কোম্পানির কাছ থেকে ফোন আসছে অতীন্দ্রদার কাছে এই সেই অতীন্দ্রদা যার মাধ্যমে রানু দিদি আজ ভিখারি থেকে বলিউডের প্লেব্যাক গায়িকা শুরু থেকেই অতীন্দ্রদা রানু দিদির জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন এবং বর্তমানে তিনি রানু দিদির ম্যানেজারের ভূমিকায় দায়িত্ব পালন করছেন আর অতীন্দ্রদার এই মানবিক কাজের জন্য দর্শকরাও তার কাজের প্রশংসায় পঞ্চমুখ ডিয়ার ভিউয়ার্স আপনি যদি অতীন্দ্রদার এই মানবিক কাজে খুশি হয়ে থাকেন তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনের মধ্যে যেসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আশা করি সেসব প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন সম্প্রতি মায়ের এমন জনপ্রিয়তা দেখে অতীন্দ্রদার নামে একের পর এক অভিযোগ করে চলেছেন রানু দিদির মেয়ে রায় মূলত রানু দিদির থেকে অতিন্দ্রদাকে আলাদা করার জন্যই তার নামে টাকা লুট করার অভিযোগ তুলেছেন রানু দিদির মেয়ে এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সাতি অভিযোগ করেন তার মায়ের সমস্ত টাকা পয়সা লুট করছেন অতীন্দ্র চক্রবর্তী এমনকি অতীন্দ্র তার মাকে ব্যবহার করে টাকা পয়সা রোজগার করছেন এবং তার মায়ের সব টাকা আত্মসাত করার জন্যই এখনও সে তার মায়ের পিছু ছাড়ছেন না শুধু অতিন্দুই নন তপনবাবুও এই কাজে যুক্ত রয়েছেন এবং ক্লাবের অন্যান্য সদস্যরাও তার মায়ের উপার্জিত টাকা দিয়ে ফুর্তি করছেন এমনকি তাকে নাকি তার মায়ের সাথেও দেখা করতে দেওয়া হচ্ছে না মায়ের সাথে দেখা করলে নাকি তার ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন অতিন্দ এবং তপনবাবু রানু দিদির মেয়ে আরও অভিযোগ করে বলেন তার মায়ের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে চাইছেন অতিন্দুদা শুধু তাই নয় রানু দিদির সব টাকা আত্মসাতের জন্য অতীন্দ্র আর তপন তার মাকে আগলে রেখেছেন বলেও দাবি করেছেন তিনি এখানেই শেষ নয় সাথীরায়ের রায়ের আরও দাবি তিনি তার মাকে দেখেন না বলে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এদিকে রানু দিদির মেয়ের এমন অভিযোগের পর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে পাশাপাশি অনেকেই ধিক্কার জানিয়েছেন রানু দিদির মেয়েকে সেই সাথে অনেকেই বলছেন কয়েক মাস আগেও যখন মা ভিক্ষা করে পেট তখন এত কোথায় ছিল আজ মায়ের অবস্থার পরিবর্তন দেখে মেয়ের সোহাগ যেন উতলে পড়ছে বন্ধুরা মেয়েকে নিয়ে আপনার কি মন্তব্য তা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন তবে রানু দিদির মেয়ের এমন অভিযোগের সাথে সায় দিয়েছেন অতীন্দ্রতার কিছু সমালোচক এবার সেই সব সমালোচকদের দাঁত জবাব দিয়েছেন অতীন্দ্রতা বন্ধুরা চলুন অতিন্তদা সেই ভিডিওটি দেখে আসি যে মানুষটার জন্য আজকে আমি আমি তপনদা আজকে এত কিছু করছি সেই মানুষটাকে করার জন্য আজকে আমাদের এই জিনিসগুলো পেতে হচ্ছে মানুষের কাছ থেকে সত্যি খুব খারাপ লাগছে আমরা নাকি রানু মন্ডলের টাকা আত্মসাৎ করেছি এইসব কী বললো তপনদা তুমি বলো না না এগুলো একটা গোজব যে ঘটনাগুলো ঘটাচ্ছে এইগুলো এগুলো একটা খারাপ জিনিস এই সময় অতিন্তদা আরও বলেন তার ও তপনের নামে যে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার কোনো ভিত্তি নেই মূলত রানু দিদির ক্যারিয়ার ধ্বংস করতেই এমন কাজ করছে এক শ্রেণীর মানুষ অতীন্দ্রতা ছাড়াও সেই ভিডিওতে রানু দিদি বলেছেন আমার মনে হয় কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে অথবা সাঁতের মাথা কেউ বিগড়ে দেওয়ার চেষ্টা করছে অতীন্দ্র এবং তপন দুজনেই আমার অনেক খেয়াল রাখে আমি সত্যি অবাক মেয়ের এমন অভিযোগে তো প্রিয় দর্শক এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত অতীন্দ্র কি আসলেই রানু দিদির টাকা আত্মসাত করছে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম